দশ বছর পরে, এই জন্মে পৌঁছবে দশ জন্মের পরে, ওসব না। তৎক্ষণ সমর্পণ মাত্রেই জীবের অনন্ত জন্মের যত পাপ রাশি জানাম কোটি অগ্নাশহিত। আমাদের প্রভুর অত্যন্ত নির্মল স্বভাব, সে কোনোদিন অবগুণ দেখে না, বরং অবগুণের ভাণ্ডারের মধ্যে থেকে একটি যদি সদ্গুণ দেখা যায় সে সদ্গুণের উপরেই তিনি কৃপা করে দেন। পুতনার এই কথা প্রসঙ্গটা আমাদের জন্যে একটা দৃষ্টান্ত হচ্ছে যে ভগবান পুতনাকে মাতৃগতি দিয়েছেন। সুখদেবজি বলছেন, পরীক্ষিত, আমাদের গোবিন্দ শনি শনি শুক্লপক্ষের চন্দ্রমার মতো বড় হয়ে যাচ্ছে, একশো আট দিনের হলেন। একদিন ভগবান দোলনার মধ্যে দোলছে, দোলতে দোলতে হঠাৎ অঙ্গ পরিবর্তন করে দিয়েছে। যেই অঙ্গ পরিবর্তন করেছে আর যশোদামা বাহানা পেয়ে গেছে, সবাইকে ডাক দিয়েছে ব্রজবাসীদেরকে, ও ভাই দেখুন আমাদের ব্রজে, ব্রজবাসীরা যে সময় নিমন্ত্রণ দেয় তো ব্রজ ভাষায় বলে চুলক নত হে, চুলক নত হে কা তার ভাব হলো মানে আজকে বাড়িতে চুলহা জ্বলবে না, উনুন জ্বলবে, সেটাকে বলে চুলক নত হে। মানে সবাইকে, বাচ্চার থেকে নিয়ে বুড়ো পর্যন্ত যত লোকেরা রয়েছে সব আপনি আসবেন। যশোদা মা তো বাহানা খুঁজে বেড়াতো, আজকে বাহানা পেয়ে গেছে, কানাই আজকে অঙ্গ পরিবর্তন করেছে, কেবল মাত্র লোকেরা এসে দেখবে আর কানাইয়ের প্রশংসা করবে, ওরে যশোদা কত জন্মের সাধনের পর তুই এমন ছেলে পেয়েছিস, এইটুকু শোনার জন্যে যশোদা মা বাহানা খুঁজে বেড়াতো আর সবাইকে ডাকবার জন্য চেষ্টা করত, এইটুকুর জন্য। আর সত্যি সে বাহানাটা পেয়ে গেল, আজ অঙ্গ পরিবর্তন হলো, বাস সবাই আসছে। ইতিমধ্যে যশোদার খেয়াল হলো যে এমন না হয় যে লোকেদের এই হট্টগোলের মধ্যে আমাদের কানাইয়ের ঘুমটা খুলে যায়। কংস একটা শকটা আসুর বলে অসুর পাঠিয়েছে, সে গরু গাড়ি রূপে সেখানেই বসে আছে, কিন্তু তার মধ্যে কোনো গরু নেই, কোনো বলদ নেই। যশোদা মা চুপচাপ কানাইকে সে গরু গাড়ির নিচে শুয়ে দিয়েছে আর উপরে যত দুধ দইয়ের হাঁড়ি কুড়ি সব রেখে দিয়েছে। কানাইয়ের ধরেছে রাগ, মা তোমাকে আমার থেকে প্রিয় এরা সব রয়েছে, হ্যাঁ দাঁড়া আমি এক্ষুনি দেখাই। ভগবান এক লাথি দিয়েছেন, যেই লাথিটা দিয়েছে সেই শকটা আসল আকাশ মার্গে উড়ছে, উড়ে ধরাস করে যেই পড়েছে মারা পড়েছে। ও মা, সমস্ত ব্রজবাসীরা আজ মায়ের কাছে এসে বলছে, মা বাপ রে বাপ, আমি বড় চমৎকারী ছেলে তো তোমার, এইটুকু সন্তান আর এত বড় অসুরকে লাথি মেরে ফেলে দিল, মেরে দিল। মা বলছে, বাপ পাগল হয়ে গেছে কি, উচর ব্যবস্থিতা মতিন গোপান গোপী সবালকা রোদতানীন পাদীন ক্ষিপ্তমে তন্ন সংশয়। তাও যশোদা মা মানতে রাজি না যে আমার কানাই স্বয়ং ব্রহ্ম হচ্ছে, এ কোনোদিন কোন অসুরকে বধ করতে পারে এসব কথা তার মনের মধ্যে নেই। আমার বাচ্চারা হচ্ছে উল্টো পাল্টা বকতেই থাকে, ঠিক আছে আমরা তোমার কথার উপরে বিশ্বাস করব না, শকট মারা যায়। ভগবত প্রেমীজন জীবনের গাড়ির মধ্যে এই শকট ভঞ্জনের লীলাতে একটা দিব্য আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায় যে আমাদের মনুষ্য জীবনরূপী গাড়ির মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা গোবিন্দকে এই গাড়ির উপরে প্রতিষ্ঠিত করে রেখেছি ততক্ষণ পর্যন্ত জীবনের গাড়িটা স্মুথলি চলবে, কিন্তু যেই আমরা ভগবত স্মরণ করে বিস্মরণ করে সেই গাড়ির থেকে নিচে গোবিন্দকে নামিয়ে আর যত ভোগ হাঁড়ি কুঁড়ি এসব ভোগ সামগ্রীগুলিকে উপরে তুলে দিলাম, সেই গোবিন্দ সেই গাড়িটাকে লাথি মেরে নষ্ট করে দেয়। এর জন্য সাবধান হয়ে থাকে। একদিন যশোদা মার কোলেতে শুয়ে আমাদের গোবিন্দ দুগ্ধ পান করছেন, ইতিমধ্যে কংস তৃণাবর্ত বলে এক অসুরকে পাঠিয়েছে, আকাশ মার্গে এসে সে ভগবানকে হরণ করতে আসছে। ভগবান দেখলেন যে এমন না হয় যশোদা মার কষ্ট হয়, তাই নিজের ভারটা এত বাড়িয়েছে
যে সুখদেব জি বলছেন যে ভূমৌ নিধায়তম গোপী বিস্মিতা ভার পীড়িতা, যশোদা মার মনে হলো যে আমি একটা ছেলে না কোন পর্বতকে নিজের কোলের মধ্যে শুয়ে রেখেছি। দেখুন মায়ের মন, মা তাও বিশ্বাস করছে না যে স্বয়ং কনাই আর সাধারণ ছেলে না, আমার ভগবান হচ্ছে। মনে মনে ভাবছে এমন তো না যে আমার ছেলেটি বেশি দুধ খেয়ে ফেলেছে তাতে তার ভার বেশি হয়ে গেছে। এখন দুধ খেলে কি কেউ পাহাড়ের মতো ভারী হয়? না তো কোনোদিন। কিন্তু এটাই মায়ের মন, কে ভৌমাউনে ধায়তম গোপী বিস্মিতা ভার পীড়িতা, ভৌমাউনে ধায়তম গোপী বিস্মিতা ভার পীড়িতা, ভৌমাউনে ধায়তম গোপী বিস্মিতা ভার পীড়িতা। নিচে নামিয়ে দিল যশোদা, যেই নামিয়েছে তৃণাবর্ত ফাঁক পেয়েছে, কানাইকে নিয়ে উড়ে চলল। কানাই বেশ আনন্দে হাওয়াই যাত্রা করতে করতে যাচ্ছে আর মামাজিকে ধন্যবাদ দিচ্ছে, মামাজি আপনাকে কোটি কোটি ধন্যবাদ, আপনি বিনা পয়সায় আমাকে হাওয়াই যাত্রা করিয়ে দিয়েছেন। প্রেম সে বলো রাধে রাধে, কোটি কোটি ধন্যবাদ। কিন্তু ইতিমধ্যে তৃণাবর্ত যেই নিচে শ্যামসুন্দরের দিকে দেখেছে, কালো কালো কানাইকে দেখে তার মনে ভ্রম হয়ে গেল, এমন তো না যে আমি কালো কানাইয়ের জায়গায় কোনো কালো পাথরকে তুলে নিয়ে এসেছি। তৃণাবর্ত মনে চিন্তা করেছে আমাদের গোবিন্দ রেগে গেলেন, সারা জগৎ পাথরের মধ্যে আমাকে দেখে আর তুই আমাকেই পাথর মানছিস, দাঁড়া তোকে পাথরের মধ্যেই পিটিয়ে মানবো। গোবিন্দ দুই হাতে ধরে তৃণাবর্তের গলাটাকে দেহেই পাথরের মধ্যে ধড়াস করে দিয়েছে, আর যেই ধড়াস করে দিয়েছে সেখানেই তার প্রাণান্ত হয়ে যায়, সেই তার প্রাণান্ত হয়ে মারা গেল। তৃণাবর্ত মারা গেল, আবার ব্রজবাসীরা গেল মায়ের কাছে, মা আমরা নিজের চোখে দেখেছি যে এই ছেলেটা বড় চমৎকার। যশোদা মা তাও বলছে, না রে হিংস্রহ স্বপাপেন বিহিংসিতঃ কর সাধু সমত্বেন ভয়াদ বিমুচ্যতে, পাপীকে মারার দরকার নেই, পাপীর পাপ কর্মের ঘোড়াটা অত্যধিক যখন বেড়ে যায় ভরে যায় তখন নিজের পাপের তলায় দেবে, নিজেই মারা পড়ে, তাকে মারবার দরকার নেই, তার পাপটা বাড়তে থাকুক বাড়তে থাকুক। তো একে মারেনি কেউ, এ নিজের পাপের তলায় নিজেই দেবে মরে মারা পড়েছে, কেউ মারে। এভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আস্তে আস্তে আর একটু বড় হচ্ছেন। এদিকে ভগবান যখন এক বছরের হয়ে গেছেন, এবারে ভগবান একটু হাঁটুতে চালতে চলতে আরম্ভ করেছেন, তো কখনো দাঁড়াচ্ছেন কখনো পড়ছেন। বড় অদ্ভুত সুন্দর ছবি যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি নিজের একটি আঙ্গুলির উপরেই সামলে রেখেছেন, সবাইকে তিনি সামলাচ্ছেন, তিনি আজকে নিজে সামলাতে পারছেন। সেই গড়াগড়ি খেয়ে খেয়ে যেমন তেমন করে দুয়ারের উপরে পৌঁছে গেছে, এখন দুয়ারের উপরে চাপতে পারছেন। ইতিমধ্যে নারদজি উপর থেকে যাচ্ছিলেন, নারদজি এই দৃশ্য দেখে প্রণাম করছে, ওরে যশোদা আমি তোর এই দুয়ারকে প্রণাম জানাই, যারা বেদ প্রতিপাদ্য সেই ভগবানকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তাকে প্রণাম জানাচ্ছে, প্রণাম জানাক, কিন্তু আমি তোমার এই দুয়ারটাকে প্রণাম জানাচ্ছি যার দুয়ারটাকে স্বয়ং ব্রহ্ম পার করতে পারছে না, সেই ব্রহ্ম সারা জগৎ যার নামের আশ্রয় নিয়ে ভবসাগর তরে যায়, আর সেই ব্রহ্ম এই নন্দ বাবা যশোদা মার আঙ্গিনায় এত অসহায় হয়ে গেছে যে সেই দুয়ারকে প্রার্থনা করছে, ওরে দুয়ার একটু হাতে সাহায্য কর যাতে আমি তোকে পার করে যাই। কেউ কাউকে প্রণাম করছে করুকা, আমি তো তোর দুয়ারকে প্রণাম করি, আমি তোর দুয়ারকে। এইভাবে ভগবান এবারে একটু পায়ে পায়ে হাঁটতে আরম্ভ করেছেন, কেমন তার স্বরূপটা আসুন আমরা সুরদাসের লেখা এই পদটাকে একটু গানের তারায় আনন্দ নিই। ঝনকে বড় অদ্ভুত পদ হচ্ছে, নন্দ বাবা কখনো কানাইকে সামলাচ্ছেন, কখনো যশোদামা অঙ্কে তুলে নিচ্ছে, কখনো পড়ছেন কখনো উঠছেন, হ্যাঁ পায়ের ঘুঙুরে ছুমুর 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 করে যখন তিনি এগিয়ে যাচ্ছেন, বড় অদ্ভুত স্থিতি হয়েছে, বড় অদ্ভুত স্বরূপ হচ্ছে, বড় অদ্ভুত আনন্দ। আসুন আমরা আনন্দ নিই। রুণ ঝুন ঝনকে
पैजनिया शाम चलने लगे काना चलने लगे रुन झुन झलके पैजनिया शाम चलने लगे काना चलने लगे रुन झुन झलके पैजनिया शाम चलने लगे कान चलने लगे रुन झुन झलके पैजनिया शाम चलने लगे कान चलने लगे कभी पग डग मग कभी गिर ही पड़े कभी पग डग मग कभी गिर ही पड़े गिर गिर के कन्हैया संभलने लगे रुन झुन झन के पैजनिया शाम चलने लगे कान चलने लगे रुन झुन झन के पैजनिया शाम चलने लगे कान चलने लगे हरि हरि बोल प्रेम से दोनों हाथों में तालियां জগত কে যিনি চালাচ্ছেন আজকে নন্দ বাবা আঙ্গুল ধরে তাকে হাঁটা শেখাচ্ছে কত সুন্দর দৃশ্য মনের মধ্যে সেই দৃশ্যটা নিয়ে আসুন সত্যি ভগবান কেমন তার শোভা হচ্ছে এই লীলাটার আনন্দ আপনার হৃদয় মন্দিরের মধ্যে নিয়ে কবি বাবা কি উঙ্গলি পকড় কে চলে कभी बाबा की उंगली पकड़ के चले कभी मैया को अचरा जकड़ के चले कभी मैया को अचरा जकड़ के चले कभी गोदी चढ़ने को मचलने लगे कभी गोदी चढ़ने को मचलने लगे कभी हट कर के पैया पटकने लगे रुन झुन झन के पैजनिया शाम चलने लगे शाम चलने लगे रुन झुन झन के पैजनिया शाम चलने लगे शाम चलने लगे कभी पग डग मग कभी गिर ही पड़े कभी पग डग मग कभी गिर ही पड़े गिर गिर के कन्हैया संभलने लगे रुन झुन झन के पैजनिया शाम चलने लगे शाम चलने झुन के पैजनिया शाम चलने लगे शाम चलने लगे हरि बोल जय हो कभी वो तो उठ ना सके और फिसले कभी तो
उठ ना सके। कभी रोई ऐसे कि वो चुप ना हुई, कभी रोई ऐसे कि चुप ना हुए, कभी रोते रोते ही वो हंसने लगे, रुन झुन चमके पैजनिया शाम चलने लगे, कान चलने लगे। कभी पग डगमग कभी गिर ही पड़े, कभी पग डगमग कभी गिर ही पड़े, गिर गिर के कन्हैया संभलने लगे। शाम चलने लगे, कान चलने लगे। हरि हरि बोल, जय हो। कभी चंदा पकड़ने मचलने लगे, कभी चंदा पकड़ने मचलने लगे। मैं चंद्र खिलौना लाई हूँ सामने, चंद्रमा के देखते पे भगवान भावलेन जे एकटा माखन सेखाने रोइछे। माँ मैया, मैं तो चंद्र खिलौना लाई हूँ, मुझे वो चंद्रमा का खिलौना चाहिए। कभी चंदा पकड़ने मचलने लगे, कभी चंदा पकड़ने मचलने लगे, कभी खाने को माटी ललचाने लगे, कभी खाने को माटी ललचाने लगे, कभी मैया की गोदी इतराने लगे, कभी मैया की गोदी इतराने लगे, कभी कागा को रोटी खिलाने लगे। रुन झुन जन के पैजनिया शाम चलने लगे, शाम चलने लगे। रुन झुन जन के पैजनिया शाम चलने लगे, कान चलने लगे। Shall we change?